হ্যালো ডিয়ার ভিউয়ার্স, জব এক্সপিরিয়েন্স বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সঙ্গে আছে রাজি, যে টেক্সটাইল কেমিক্যাল সেক্টরের সাপ্লাই চেন ম্যানেজমেন্টে দীর্ঘ 4 বছর যে জব এক্সপিরিয়েন্স আছে, আমরা তার কাছ থেকে এই সেক্টরের বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব রাজির কাছে, যদি কেউ এই সেক্টরে তাদের ক্যারিয়ারটা বিল্ড করতে চায়, আসতে চায়, তাহলে তাদের কোন কোন বিষয়গুলো জানলে বুঝলে তাদের জন্য ভালো হবে এবং এখানে ক্যারিয়ারটা কেমন আছে। তো রাজি, প্রথমে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার। রাজি, আপনি যদি একটু আপনার এই সেক্টর নিয়ে আমাদেরকে বলতেন তাহলে খুব উপকৃত হতো। স্যার, প্রথমে আপনাকে ধন্যবাদ যে এরকম একটা ভিডিওতে আমাকে ইনভাইট করার জন্য। আসলে সাপ্লাই চেন জিনিসটা খুবই বড় একটা এরিয়া, এটার অনেকগুলো ভাগ আছে। যেমন সাপ্লাই চেনের একটা ভাগ কমার্শিয়াল বলা যায়, প্রকিউরমেন্ট আছে, পারচেজ আছে, লজিস্টিক্স আছে, ট্রান্সপোর্টেশন আছে, এরকম এটার অনেকগুলো ভাগ। যেমন আমি নিজেকে যেটা বলি যে সাপ্লাই চেনে যারা কাজ করে তারা এক একজন ম্যাজিশিয়ান, আর আমরা এক একজন সেই ম্যাজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। কারণ সাপ্লাই চেনের মূল কাজটাই হলো একটা গ্রাহকের যে চাহিদা থাকবে সেটাকে পূরণ করার জন্য পিছনে যত কাজ করা লাগে সেটাই হলো সাপ্লাই চেন। আর আমাদের দেশে আসলে সাপ্লাই চেনের এখন আস্তে আস্তে কী বলবো, এটাকে স্কোপটা অনেক বাড়ছে। তবে আমরা যখন ভার্সিটিতে পড়ালেখা করেছি ওই সময় আমাদের সাপ্লাই চেন রিলেটেড কোর্স ছিল, কিন্তু ওরকম কোনো আলাদাভাবে মেজর সাবজেক্ট হিসাবে ছিল না যে সাপ্লাই চেন নিয়ে পড়বো। হয়তো 3 ক্রেডিট বা 6 ক্রেডিটের সাবজেক্ট ছিল, তো ওখান থেকে যতটুকু জানা। কিন্তু এই লাইনে কেউ যদি কাজ করতে চায়, কাজ করলে দীর্ঘদিন যদি কেউ কাজ করে অবশ্যই অনেক পুরোটার সুযোগ আছে। আর শুধু বিবিএ বা এমবিএ করার থেকে তার সঙ্গে যদি কেউ কিছু প্রফেশনাল ডিগ্রি নেয় বা ছোটো ছোটো কোর্স আছে এগুলো অনেক কাজ কাজে দিবে। এখন ডিপেন্ড করে, যেমন আমি এখন যে লাইনে কাজ করছি সাপ্লাই চেনে এটা একটু মিক্স হয়ে গেছে, কিছুটা কমার্শিয়াল বলা যায়, কিছুটা আবার এটাকে প্রোডাকশন মনিটরিংয়ের ভিতরে পড়ে। কারণ আমার কোম্পানিটার নাম হলো নিক্কা কেমিক্যাল কোম্পানি, আমি এটা এটা জাপানিজ কোম্পানি, আর বাংলাদেশ লিয়াজো অফিসে আমি এখানে বসছি। আমার কাজই হলো এখানে যে হচ্ছে ইনভয়েস তৈরি করা, প্লাস হচ্ছে কমার্শিয়ালের কাজগুলো একটু দেখা, আবার আমাদের যে প্ল্যানগুলো আছে জাপানে বা ইন্দোনেশিয়ায় সেখানে প্রোডাকশনের কী অবস্থা, তারা ঠিকমতো সেটা শিপ পাওয়ার করছে কি না, আবার শিপ কোথায় আছে, ঠিকমতো সে বাংলাদেশে পৌঁছলো কি না, তো এরকম একটা মিক্স কাজগুলো করা লাগে। তো এটাতে আমাকে কিছুটা হেল্প করেছিল, আমি আইবিএতে একটা কোর্স করেছিলাম সাপ্লাই চেনের উপর 3 দিনব্যাপী, আর আরেকটা করেছিলাম ঢাকা চেম্বার অফ কমার্সে। এছাড়া হয়তো যদি পিজিডি বা সিএসিএম কেউ করে তাহলে হয়তো তার জন্য আরও সুবিধা হবে, কারণ শিক্ষা তো কোনো শেষ নাই। আর এমনি এই সেক্টরে যদি কারো অভিজ্ঞতা নাও থাকে, সেক্ষেত্রে যদি তার কোর্স করা থাকে বা এখন তো ইন্টারনেটের যুগ, অনেক কিছু জেনে ফেলা যায়, দেখা যায় সে অ্যাপ্লাই করলেও যদি কোনো ইন্টারভিউ ডাক করে কমার্শিয়ালে বা সাপ্লাই চেন রিলেটেড কোনো, সে যদি কিছুটা বেসিক জেনে যায় নেট থেকেও, সেটা হয়তো তারকে ওখানে জয়েন করার জন্য অনেক সুবিধা হয়। সাধারণত যেহেতু ইন্টারভিউর কথা আসলো, ইন্টারভিউ কিন্তু আমাদের সবার জন্য একটা বড় আতঙ্কের জায়গা বা আতঙ্কের নাম। রাজি, আপনি যদি একটু আপনার ইন্টারভিউর হিস্ট্রিটা মানে একটু গল্পটা বলতেন, গল্প বলতে আমি এটা মিন করছি যে কোন বিষয়গুলোকে আপনাকে বা আপনাকে কোশ্চিন করা হয়েছিল যেটা আপনার মনে হয় যে আপনি ওই অ্যান্সারগুলো সঠিকভাবে দিয়েছিলেন বলে আপনার জন্য জব পাওয়াটা ইজি হয়েছিল। এমন কোনো কি প্রিপারেশনের জায়গা আছে যেটা যারা এই সেক্টরে জব করতে চাচ্ছে তারা এটা নিয়ে যেতে পারে? আসলে আমি যেটা করি, আমি কোনো ইন্টারভিউয়ে যাওয়ার আগে চেষ্টা করি যে সে কোম্পানি সম্পর্কে ভালো মতো ধারণাটা নিই। এখন ইন্টারনেটের যুগে তাদের ওয়েবসাইট ঘেটে অনেক কিছু জানা যায়, এবং যেহেতু আমাকে জানানো হয়েছে যে আমার পোস্ট কী ছিল, যে সাপ্লাই চেন ম্যানেজমেন্টের আমার পোস্ট ছিল, সেক্ষেত্রে এর আগে আমার খুব একটা অভিজ্ঞতা ছিল না সাপ্লাই চেনে। কিন্তু আমি ওখানে ইন্টারভিউ যাওয়ার আগে আমি সাপ্লাই চেন রিলেটেড যতটুকু পারেছি আমি আরেকবার স্টাডি করেছি। এর ফলে যেটা হয়েছে যে তারা আমাকে কিছু বেসিক প্রশ্ন করেছিল সাপ্লাই চেন রিলেটেড, যেটার আমি অ্যান্সারগুলো দিতে পেরেছিলাম, এবং এর ফলে হয়েছে কি তারা বুঝতে পারেনি যে আমার আসলে মানে সাপ্লাই চেন রিলেটেড আমি ধারণা খুব কম বা আমি এই লাইনের লোক না। কিন্তু যেহেতু তারা বেসিক প্রশ্নগুলোর অ্যান্সার আমি দিতে পেরেছি, সেক্ষেত্রে সেখানে আমার সিলেকশনটা হয়ে গেছিলো এবং তারা আমাকে তাদের কোম্পানি সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আচ্ছা, তাহলে এটাও একটা বড় একটা বিষয়, যদি কেউ এই সেক্টরগুলোতে অথবা যে কোনো সেক্টরে জবের জন্য যায় সেই সেক্টর সম্পর্কে একটু নলেজ নিয়ে যাওয়াটা অনেক বেটার।
আরেকটা বিষয় জানতে চাইবো, স্পেসিফিক কি কোনো স্কিলের ব্যাপার আছে? ফর এক্সাম্পল আমার কাছে মনে হয় সাপ্লাই চেইনের একটা বড় জায়গা হচ্ছে কমিউনিকেশান, তো সেই ক্ষেত্রে কমিউনিকেশান স্কিল অথবা অন্য কোনো দক্ষতা যেটা আপনাকে এই সেক্টরে ভালো করতে হেল্প করছে বা যারা আছে তাদেরকে আরও হেল্প করবে? কমিউনিকেশান স্কিল তো ডেফিনেটলি লাগবে, কারণ আমি এখানে জয়েন করার পর যে কিছু কাজে আমি খুব ডেভেলপমেন্ট করে দিয়েছি কোম্পানি, যেটা আগে ছিল না। বিশেষ করে আমাদের দেশে আমি যেটা ফরওয়ার্ডার বা সিএনএফদের সঙ্গে যে কমিউনিকেশন বিল্ড আপ করার প্রয়োজন একজন মানে আমার কাজ অনুযায়ী, সেটা আমি একটা খুব ভালো পর্যায়ে নিয়ে গেছি। ফলে তাদেরকে এখন আমাকে ওইভাবে ফোন ফলো আপ করা লাগে না, তারাই আমাকে মানে আমার যে প্রয়োজনটা সেটা দেখা যায় ইমেল করে দিচ্ছে। আর জব লাইফে কমিউনিকেশনের পরে যদি সবচেয়ে বেশি লাগে সেটা হলো মাইক্রোসফট এক্সেলের কাজ জানা, এটা খুবই প্রয়োজনীয় জিনিস। এটা আসলে আমাদেরকে তো ভার্সিটি লাইফে শেখায়নি, এটা দেখা যায় জবে এসে শিখতে হচ্ছে। তো অনেকে আমরা করি কি যে বড় ভাইয়ের কাছে শিখছি বা ঠেকে ঠেকে শিখছি, তো সেক্ষেত্রে আমার ধারণা কেউ যদি জবে ঢুকতে চায় তো জবে ঢুকে বা জবে ঢোকার আগে বিভিন্ন জায়গা থেকে অবজেক্ট ওরিয়েন্টেডভাবে যে কোর্সগুলো থাকে এক্সেলের উপর সেটা করে নিলে তার জন্য খুব সুবিধা। কারণ হয়তো আমার আইটির উপর ডিপ্লোমা আছে বলে আমাকে কখনো কোনো ইন্টারভিউতে মানে কম্পিউটার রিলেটেড প্রশ্ন করা বা আমাকে বসিয়ে এক্সেলের কাজ পারি কিনা দেখার কেউ ট্রাই করেনি, কিন্তু আমি আমার পরিচয় যাদেরকে দেখেছি বা আমি যে ইন্টারভিউ আমার সঙ্গে যারা বাকিরা ছিল তাদেরকে অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে এক্সেল কাজ করতে দিয়েছে বসে, যে এটা করে দেখাও। আর একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেইনের যে ব্যাপারটা, এটার বাংলাদেশে এই ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার কাছে কী মনে হয়, এটার মার্কেট বা এটার ডিমান্ডটা কেমন? আমার ধারণা যে সব ধরনের সেক্টরেই তো ডিমান্ড আছে যদি সে কাজ জানে। আর সাপ্লাই চেইন জিনিসটা আমাদের দেশে ওইভাবে পরিচিত না, বা যতটুকু হয়েছে সাধারণত যেটা হয় যে কেউ কাউকে যদি জিজ্ঞেস করা হয় কোথায় চাকরি করেন বা কী চাকরি করেন, অ্যাকাউন্টসে আছে বা মার্কেটিংয়ে আছে এটা বুঝে, কিন্তু যখনই বলি সাপ্লাই চেইনে আছি তখন জিনিসটা মানুষকে ভেঙে বোঝাতে হয়, কারণ সাধারণ মানুষের এটা হ্যাবিটেড না। তারা মনে করে যে মানে প্রাইভেট জব মানে হয়তো অ্যাকাউন্টসে আছে বা মার্কেটিংয়ে আছে বা এই টাইপের রিলেটেড বা কাস্টমার কেয়ার কল সেন্টার এই টাইপের, কিন্তু আমাদের এখানে সাপ্লাই চেইনের স্কোপটা আছে। সেক্ষেত্রে যেটা হবে যে মানে জবে ঢোকার আগেও যতটুকু পারা যায় স্টাডি করা এবং জবে থাকাকালীনও সমসাময়িক স্টাডিগুলো করে রাখা এবং এটা সম্পর্কে ধারণা রাখতে হবে। রাজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি যারা ভিউয়ার্সরা আছেন, যারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে ভাবছেন এই সেক্টরে আসার জন্য, তাদের অনেক উপকার হবে আপনার গাইডলাইনগুলো। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।